প্রথমেই তোমাকে বলি, আমরা সম্প্রতি কয়েকটা দিন ধরে বিশ্ববারতীতে একের পর এক আন্দোলন দেখেছি এবং বিগত কয়েকটা দিন আগে যেভাবে ছাত্রছাত্রীরা আন্দোলন গড়ে তুলেছিলেন অনলাইন পরীক্ষার দাবিতে এবং তার সাথে হোস্টেল খোলা এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ডেট পরিবর্তন, এই তিন দাবিতে ছাত্ররা যে আন্দোলন করেছিলেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম রেজিস্ট্রারকে ঘেরাও করে রেখে বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে, ছাত্রছাত্রীরা প্রাচীর টপকে দেওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করেছিল বলে প্রবেশ করার ঘটনা ঘটেছে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে সামনে রেখে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোথাও না কোথাও এই ছাত্র সুলভ আচরণ বিশ্বভারতীতেও নেই এই তাৎপর্যটাকেই তুলে ধরার চেষ্টা করছেন এবং প্রথম থেকেই ছাত্রছাত্রীর ভূমিকার বিরুদ্ধে উপাচার্য বারবার কথা বলেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়েও এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে বিষয়টিকে টেনে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোথাও না কোথাও এখানকার ছাত্রছাত্রীদের আচরণ বিক্ষোভরত ছাত্রছাত্রীদের আচরণ যে ছাত্র সুলভ ছিল না সেটাকে প্রমাণ করার বা স্পষ্ট করার চেষ্টা করছেন বলেই মনে করা হচ্ছে এবং তার সাথে সাথে বলা যেতে পারে যেভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা গেল, অর্থাৎ এই যে প্রেস রিলিজ তারা ঘোষণা করেছে সেখানে কিন্তু তারা রাজ্য সরকারের প্রশংসা করেছে। আর কিছুদিন আগে সম্প্রতি এই উপাচার্য বিশ্বভারতী তিনি বক্তব্য দিয়ে জানিয়েছিলেন যে কার্যত বিশ্বভারতীর ঝামেলার জন্য দায়ী তৃণমূল এবং সিপিএম, স্পষ্ট তিনি তো এই স্পষ্টভাবে তিনি এই কথা বলেছিলেন। সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো এই যে পট পরিবর্তন আর তার সাথে সাথে বলা যেতে পারে এই যে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের তাৎপর্যকে তুলে ধরার চেষ্টা করা এই সমস্ত কিছুকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে শান্তিনিকেতনের সকল মানুষ এবং বিশ্বভারতীর প্রিয় মানুষরা।